আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের সাথে আমি চিন্তা করলাম, সব সময় রিভিউ 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 ভিডিও না বানাই, মাঝে মধ্যে ব্লগ শেয়ার করব। তো আজকে নিয়ে আসলাম, মানে আমাদের পাশেই আমাদের এটা, মানে আমার হাই স্কুল ছিল, হাই স্কুলের মাঠে আর কি বিজয় মেলা বসছে। তো হঠাৎ করে শুনলাম আর কি যে মেলা বসছে। তো আমার হাতে কোনো কাজ ছিল না, আর বাচ্চাগুলো যেহেতু শুধু বাইরে যাওয়ার জন্য একটু মানে ছটফট করে, তো চিন্তা করলাম যেহেতু একটু অবসর ছিলাম একটু ঘুরে নিয়ে আসি। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলতেছে দেখলাম, আরও অনেক আয়োজন করছে দেখলাম। তো আমি খুব ডিটেলসে ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার বাচ্চা দোনোটাকে নিয়ে আমি গেছি, একজন তো কোল থেকে নামেই নাই। তো সেই জন্য ভিডিও করা, আপনারা যারা ব্লগ করেন বা করেন না, সবাই মোটামুটি তো বুঝেন যে বাচ্চা কোলে নিয়ে আসলে কোনো কিছু সুন্দর করে করা সম্ভব হয় না। তো যতটুকু পারছি শেয়ার করছি। আমি ক্যামেরাটা খুব একটা ভালোভাবে ধরতে পারি নাই ভিডিও করার জন্য। তো গত বছরও বসছিল, গত বছর ফার্স্ট বসছিল, এবার হচ্ছে সেকেন্ড টাইম বসছে এখানে। আর এমনিও আমাদের এখানে চিটাংয়ে পরপর অনেক মেলা বসবে, এই ডিসেম্বর পুরোটা মেলা থাকবে। আমার মেয়েকে একটু ছাড়ি দিছি, কিন্তু সে হাঁটতে রাজি ছিল না এত মানুষ দেখে, যেহেতু ওকে মানুষের ভিড়ে খুব কমই নেওয়া হয়েছে, ও আনিজি ফিল করতেছিল, শেষে আবার কোলে উঠে গেছে আর কি। তো যেটা বলতেছিলাম, ডিসেম্বর এবং জানুয়ারি একদম লাস্ট যে মেলাটা হবে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা ওইটা হচ্ছে ফেব্রুয়ারিতে। ওই বাণিজ্য মেলা দিয়েই শেষ হবে আমাদের চিটাংয়ের মেলা আর কি। আর এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর কি, আমাদের এখানে সাধারণত বাণিজ্য মেলাটা ফেব্রুয়ারি মাসেই শুরু হয়, জানুয়ারির লাস্টে ফেব্রুয়ারির ফার্স্টেই এরকম করেই শুরু হয়। তো ডিসেম্বর এবং জানুয়ারি মাস পুরাটাই মেলা, এবং যেহেতু আন্তর্জাতিক মেলাও এক মাস থাকে, তো ফেব্রুয়ারি মোট টোটাল এই ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়, সেই ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত মেলা থাকে আমাদের চিটাংয়ের মধ্যে। তো মেলাটা আগে যেমন মজা লাগতো, এখন ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই জিনিস, একই স্টল, মানে আনকমন খুব একটা কোনো কিছুই পাওয়া যায় না। তারপরে ওই যে সময় কাটানোর জন্য, একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু হালকা শীত পড়ছে, ঘুরতে ভালোই লাগে, তো ঘুরি আসে আর কি। তো মেলাতে এবার গতবার দেখলাম আমাদের এই স্কুলের মাঠে, যে এই মাঠটা অনেক বড়, কখনো যদি মেলা ছাড়া যাওয়া হয় ভিডিও করে দেখাবো। গতবার খুব একটা বেশি স্টল বসে নাই, 10-12টা স্টল বসছে, কিন্তু এবার দেখলাম মানে পুরো মাঠ জুড়েই মানে স্টল, প্রচুর স্টল বসছে, বেশিরভাগই হাঁড়ি পাতিল, তারপর প্লাস্টিকের জিনিসপত্র, অর্নামেন্টস, এই টাইপসের স্টলগুলাই বেশি ঘুরে ঘুরে দেখলাম। মাটির একটা স্টল বসছে, ওইখানে মাটির জিনিসপত্র দেখলাম, কিন্তু প্রাইস যখন জিজ্ঞেস করলাম আমার কাছে মনে হয়েছে ওরা তুলনামূলক অনেক বেশি চাচ্ছে। যদি আমার কাছে রিজনেবল মনে হইতো বা ভালো মনে হইতো আর কি, তাহলে হয়তো মাটির কিছু জিনিস নেওয়ার ইচ্ছা ছিল আমার, সেই জন্য আর কি মানে মেলাতে ঘুরছি ঠিক আছে, মানে মাটির কোনো কিছু নিতে পারি নাই, সেই জন্য একটু মানে মনটা খারাপ ছিল। আসলে লোকটার বিহেভিয়ার আমার কাছে মানে ভাল লাগে নাই আর কি, ফুল ভিডিও আমি করি নাই এখানে ওনার সাথে যখন কথা বলতেছিলাম আর কি। তো যাই হোক, আমার ওনা উনি কেমন জানি মানে ফিক্সড প্রাইসের মতো বলে ফেলছে, মানে দামাদামি করার মতো ওই টাইপসের ইয়ে ছিল না, বা দাম বলতে ভয় লাগতেছিল যে কি বলবো। তো যাই হোক, যেই জিনিসগুলো আমার দরকার ছিল আর কি, ওই জিনিসগুলোরই প্রাইস একটু আমার কাছে মনে হয়েছে বেশিই বলছে। তো এরপরে ভিডিও করি নাই যদি উনি মাইন্ড করে, সেই জন্য ওনার স্টলে যতক্ষণ দাঁড়াইছিলাম একটু করে ভিডিও করছি, বেশি করি নাই যেহেতু ওনার অনুমতি নিই নাই।
তো আরও পরে শেষে আসলাম আসলাম স্টিলের জিনিসপত্রের কাছে। স্টিলের জিনিসপত্রের এখানে দুই একটা জিনিস মনে হয়েছে রাফিউসের জন্য নিলে কাজে লাগবে, তো মানে যেহেতু দামও কম আর আমার মেয়েকে খেলতে দেওয়ার জন্য, ওভারঅল সব কিছু মিলে এখান থেকে আমরা আমরা বলতে আমি আর কি টুকিটাকি কয়েকটা জিনিস নিছি। আর এখানেই আর কি যা কেনাকাটা, আমি যদি বলি যে মেলায় ঘুরে কি কিনছি, এই স্টল থেকে আর কি টুকিটাকি কিছু জিনিস কিনছি। আর শেষে গিয়ে যখন অর্নামেন্টসের দোকানে দাঁড়াইলাম, ওইখানে আমার মেয়ে হাতের জন্য চুড়ি ও ধরছে আর কি, মনে হইলো যে ওর পছন্দ হয়েছে, পরে ওকে দুইটা হাতের ব্যাঙ্গেল কিনে দিলাম আর কি। ও দুইটা পরাই দেওয়ার পরে দেখলাম অনেক খুশি ছিল। আর শেষে আমার ছেলের বুঝলাম যে ওর মুড অফ, ওর কিছু একটা দরকার, তো ওর জন্য লাস্টে অনেকক্ষণ ঘুরছি। ওর যেই খেলনার দোকানেই দাঁড়াই না কেন, মোটামুটি ওর প্রত্যেকটা খেলনা ওর বাসায় আছে দুই একটা ছাড়া। তো যে দুই একটা খেলনা ওর কাছে নাই সেগুলো হচ্ছে মেয়েদের আর কি খেলনা, তো সে খুব কনফিউজ, সে কী নিবে না নিবে, সে কী খুঁজতে ছিল সেটাও বুঝতেছিলাম না আমি। অনেকক্ষণ সময় গেছে ওকে নিয়ে খেলনার দোকানে হাঁটতে হাঁটতে। এরপরে শেষে ও যেটা বললো যে ও একটা স্পাইডারম্যানের মুখোশ নিতে চায়, তো লাস্টে তাকে স্পাইডারম্যানের মুখোশটা অনেক খোঁজার পরে মানে একটা স্টলে পাওয়া গেছে, সেখান থেকে নিয়ে দেওয়া হয়েছে। ওইটা নেওয়ার পরে আমরা আর মেলাতে দাঁড়াই নাই, দ্রুত বের হয়ে গেছি, অনেক ভিড় বাড়তেছিল এই আর কি। তো বাসায় আসার পরে ও পরের দিন আর কি এই স্পাইডারম্যানের মুখোশ নিয়ে আবার ও এভাবে নিজে নিজে ভিডিও করছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ছিল আমার মেলা নিয়ে ব্লগ, চেষ্টা করব আরও কিছু পরপর ব্লগ শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর ঠান্ডার থেকে অবশ্য বাচ্চাদের সাবধানে রাখবেন, এই ঠান্ডাকালীন বাচ্চাদের অনেক ঠান্ডা লাগে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।